এমপিএল এর দ্বিতীয় পর্ব সিনিয়র সেকশনের খেলা শুরু হতে শুরু করেছে। এখানে টিম ইলিয়াস এবং টিম মিসবাহুলের প্রথমে টস পর্ব শুরু হলো এবং টস পর্ব শুরু হয়ে যারা জিতলো ঠিক তারাই ব্যাট করতে নামলো। আজকের দিনের আম্পায়ার হিসেবে যারা যারা দায়িত্ব পেয়েছেন তারা মিনহাজউদ্দিন স্যার এবং আলমগীর মুন্সী এবং বাকি ছেলেগুলো সব লাইন ধরে অধীর আগ্রহে খেলা দেখছে। জুনিয়র সেকশনের খেলাটি অলরেডি আপলোড করে দিয়েছি শুধুমাত্র ছেলেদের রিকোয়েস্টে। সিনিয়র সেকশনের খেলা এটি, যারা যারা দেখবেন অবশ্যই ভালো করে দেখেন। মোহাম্মদপুর প্রিমিয়াম লীগ একটি স্বপ্ন, দীর্ঘ একটা বছরের অপেক্ষার পরে এই দিনটি আসে। যেমন ঈদ কোরবানি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই মোহাম্মদপুর আলামিন একাডেমি অর্থাৎ প্রত্যেকটা স্কুলেই এরকমই এমপিএল বা আরও যে পিএল রয়েছে সেগুলো তারা খেলে, কারণ খেলার প্রতি তাদের মাটির সাথে সম্পর্ক, খেলার প্রতি তাদের অন্তরের সাথে সম্পর্ক, তারা খেলা অনেক ভালোবাসে। ওপেনিং হিসেবে জুটিতে নামলো ইলিয়াস এবং অন্যদিকে রয়েছে শাজাহান। যাই হোক, আজকের পর্ব শুরু হচ্ছে। প্রথম পর্ব মিস করে গেল, যাক পরের বলটি কী হচ্ছে দেখা যাক। পরের বলটিও মিস করে গেল, যাক এরা শুধু নিজের নিজের নাম রাখেনি, এরা প্রত্যেকটা দলের, প্রত্যেকটা টিমের, প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা সব নাম রেখেছে। কেউ ডেভিলিয়ার্স, কেউ উইলিয়াম, কেউ সচিন টেন্ডুলকার, কেউ বা বিরাট কোহলি। যাক ভালো লাগে তাদের এই উপমা দেখে। এদিকে ব্যাটিংয়ে নেমেছে সাজ্জাদ, দেখা যাক সাজ্জাদ কী করতে পারে। এখানে আম্পায়াররা তারা আলোচনা করে নিল ওভার শেষ হয়েছে কি না। এখন ডান দিকে মিস বল, যাক মিস হয়েছে, এবং কিপারে রয়েছে আরও একজন রামিজ, এবং ডান দিকে না এবারও মিস হলো পাস, খুব সুন্দর করে শাকিল এটাকে বলটাকে ধরে নিয়েছে। যাক মিস বল এখন পুরোপুরি এখন বিপদমুক্ত হয়েছে। আর এদিকে ছোটো ছোটো ছেলেরা প্রচুর তালি মারছে, তাদের আনন্দ যেন আর জানে ধরছে না, তারা প্রচুর প্রচুর আনন্দিত। এদিকে টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে, দেখা যাক কোন টিম জেতে। মিসবাহুল আবার মেরেছে, ও আউট, নো 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 নো, আম্পায়ারের সিদ্ধান্তে চূড়ান্ত, এটা নট আউট হয়েছে। পরবর্তী বল আবারও ছুড়ে দিচ্ছে, পরবর্তী বল আবারও ছুড়ে দিচ্ছে রামিজ, দেখা যাক মিস বল করতে পারি কিনা, না এবারও মিস, যাক এবারও মিস হলো। বারবার একের পর এক মিস হওয়ার কারণে মিস বল পুরো রেগে গেছে। আর এইদিকে দর্শক তারা সবাই, দর্শকরা সবাই উত্তেজিত করছে এবং তারা খুবই আনন্দিত। এবং এরপর আবারও সাজ্জাদ ব্যাটিংয়ে রয়েছে, একের পর এক, একের পর এক খেলা চলছে। এদিকে ইলিয়াস বলছে প্লেয়ারটাকে সাজিয়ে নিতে, কারণ সাজ্জাদ ওইদিকে বারবার চার মারছে। দেখা যাক কে জেতে, মিসবাহুলের দল না ইলিয়াসের দল। এদিকে বল করতে নেমেছে আর একজন, এবং সাজ্জাদ পুরোপুরি সামনাসামনি ব্যাট রেখে আবার ডান দিকে মেরেছে, নো নো নো, এটা চার নয়, এটা পুরোপুরি এক রান চুরি করে নিল। এবার মিসবাহুল, আবারও মিসবাহুল, ইয়াস মিসবাহুল চার মেরে দিয়েছে, খুব সুন্দর চার। যদিও মিসবাহুল বারবার ট্রাই করছে চার মারার জন্য,
ছোট বাউন্ডারি পিস, চার মারার খেলা, দর্শকরা চারিদিকে দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে। আবার চার, ওয়াও, মিস বল দারুণ খেলছে, তার ভাবের আর শেষ নেই। ওয়াও, খুব সুন্দর করে ক্যাচ ধরে ফেলেছে শাকিল, ওয়াও একটা ক্যাচ। মিস বলকে আউট করতে পারা মানেই ম্যাচ পুরোপুরি জিতে যাওয়া। এখন দেখা যাক, ইলিয়াস প্রচণ্ড উত্তেজিত হয়ে রয়েছে। ইয়াস, আমরা পেরেছি, আমরা হারিয়ে দেবো এইবার। করতালির মাধ্যমে প্রাইজ পর্ব শুরু হবে। এখানে রানার্স এবং যারা ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ এবং ম্যান অব দ্য বলার হয়েছে, তাদের প্রত্যেককে একটা করে গলাতে ব্রোঞ্জের মেডেল তুলে দেওয়া হবে এবং উইনার্স এবং রানার্সকে বড় বড় যে কাপ এনেছে সেই কাপগুলো হাতে তুলে দেওয়া হবে। এখন প্রথমে জুনিয়র পর্ব এবং তারপর সিনিয়র পর্ব, ধীরে ধীরে একে একে প্রাইজ বিতরণী পর্ব চলবে। তারা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। এই ছোট্ট মেডেলটি তারা কত যত্ন করে রেখে দেয় আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি। যারা যারা মোহাম্মদপুরের এক্স স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের এই দিনটার গুরুত্ব কতখানি, আর এই কাপের গুরুত্বই কতখানি। কাপ কার কাছে থাকবে, স্কুলে থাকবে না তোমার কাছে থাকবে, অনেক একটা দ্বন্দ্ব, অনেক একটা স্বপ্ন হয়ে থাকে। ¡Vamos!
তোলা হয়ে গেছে একসাথে দুই দিক হলে কদিক কভার করা যাবে এ সাকিল আরে ভাই ভাই দিছ তোরা সময় আমাদের সীমিত, আর কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, সে কারণেই খুব দ্রুত তারা মেডেল তুলে দিচ্ছে একে অপরের গলায়, এবং এরপরেই বিশাল বড় কাপ হাতে তুলে দিয়ে আজকের এই ছোট্ট খেলার অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। জুনিয়র ভার্সেস জুনিয়র এবং সিনিয়র ভার্সেস সিনিয়রের আজকের এই দিনটি চিরস্মরণীয় করে রাখতে তাদের রিকোয়েস্টে এখানেই তার সমাপ্তি ঘটল। সাকিল পিছা ফ্রন্টে ঢুকে গেলেন, কাপ হাতে করে তারা বেজায় খুশি, আর সারাদিন আর ঘুম হবে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। হাফিজ আর ইউটিউব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।